नमस्कार देखছেন রিপাবলিক বাংলা সঙ্গে রয়েছে আমি স্বর্ণালিয়া শুরু করছি সোজা সুজি স্বর্ণালী আজ সোজা সুজি স্বর্ণালীতে আমার হাতে যা রয়েছে তা দিয়ে আমি কি কি করতে পারি অনেক সময় বিজ্ঞাপনে দেখেন আপনার কাছে 2 টাকা আছে আপনার কাছে 1 টাকা আছে এই 2 টাকা 1 টাকা আপনি কি কি করতে পারেন আমার হাতে এই মুহূর্তে রয়েছে একটা 100 টাকার নোট একটা 100 টাকার নোট রয়েছে এই মুহূর্তে আমার হাতে এই 100 টাকার নোটে আমি কি করতে পারি 100 টাকার নোটে জানেন এই 100 টাকার নোটের কত ক্ষমতা এই 100 টাকার নোট দিয়ে আমি একটা অধ্যাপক ভাড়া করতে পারি তাকে দিয়ে একটা ক্লাস করাতে পারি শ্রীমতী শাড়ি নিকেতন শাড়ির সম্ভারে শ্রীমতীদের অহংকার তিনতলা এসি শোরুমে সব ধরনের শাড়ি চুড়িদার লেহেঙ্গার বিপুল কালেকশন 51 বি রাসবিহারি এভিনিউ আগে হ্যাঁ পড়াশোনা করে নির্দিষ্ট যোগ্যতা অর্জন করে ক্লাসে গেস্ট লেকচারার হিসেবে অ্যাপয়েন্ট হওয়ার পর প্রতি ক্লাসে ক্লাস প্রতি রোজগার মানে যেরকম মজুরি থাকে না দৈনিক মজুরি দৈনিক রোজগার সেরকম ক্লাস প্রতি রোজগার হচ্ছে এই 100 টাকা 100 টাকার নোট এই হচ্ছে আমাদের অবস্থা আসলে এই 100 টাকা নিয়ে বাজারে গেলে আপনি কি কি পেতে পারেন সেটা কোথাও সেকেন্ডারিতে চলে আসছে কারণ 2 কিলো চাল কিনবেন দেখবেন হাতে আর টাকা নেই কিন্তু কিছু করার নেই আপনার জন্য বরাদ্দ রয়েছে ওই 100 টাকা না কোনো দোকানের কাজ নয় বেসরকারি সংস্থায় কাজ নয় কুলিগিরি নয় মুটেগিরি নয় আপনি উচ্চশিক্ষিত উচ্চশিক্ষায় শিক্ষিত নেট সেট পাস করে কলেজে পড়ি আপনি পাবেন দিনে 100 টাকা সিনেমার কোনো প্লট নয় এটা বাস্তব ছবি বলছি এই ছবি এখন বাংলার এখানে অধ্যাপকদের ক্লাস প্রতি দৈনিক মজুরি হচ্ছে 100 টাকা মজুরিই বলছি আর কিছু বলার ভাষা পাচ্ছি না গত 24 মার্চ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যায় অতিথি অধ্যাপকদের ক্লাস প্রতি 300 টাকা দেওয়ার বিজ্ঞপ্তি জারি হওয়া নিয়ে হইচই কম হয় তার কয়েক মাসের মধ্যে এবার উত্তরবঙ্গের তপন নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ সেখানে অতিথি অধ্যাপক হয়ে আপনি ক্লাস যদি করান তাহলে প্রতি ক্লাসে পাবেন আপনি 100 টাকা উত্তরবঙ্গে যখন এই ছবি দক্ষিণবঙ্গে তখন সেই অনুব্রত গড় বীরভূমে এক কনস্টেবল কোটিপতি আজ দিনভর যখন বিভিন্ন খবর আসছিল আমরা অবাক হয়ে গেলাম আর শিরোনাম হেডলাইন্স যখন কোথাও আমরা সাজাচ্ছিলাম সারা দিনে রিপাবলিক বাংলার তখন অবাক হয়ে দেখছিলাম যে আগের হেডলাইন্সের সঙ্গে পরের হেডলাইন্সের কি বিস্তর ফারাক আগের হেডলাইন্সে বলা হচ্ছে অতিথি অধ্যাপকরা ক্লাস প্রতি তাদের রোজগার হচ্ছে 100 টাকা দৈনিক মজুরির মতো শুনতে লাগছিল লিখতে পারিনি আর ঠিক তার পরের হেডলাইন্স শিরোনামে চলে এসেছে একজন কনস্টেবল যিনি কিনা কোটিপতি হয়ে রয়েছেন সমালোচনা করা যাবে না প্রশ্ন করা যাবে না প্রশ্ন করলেই নাকি রিপাবলিক বাংলা প্রশ্ন করলেই নাকি রিপাবলিক বাংলাকে পাশাপাশি আরও গুজরাট আসাম পাঞ্জাব ইত্যাদি ইত্যাদি রাজ্যে চ্যানেল খুলতে হবে কারণ এই রাজ্য থেকে প্রশ্ন করা যাবে না এই হচ্ছে অবস্থা ভাবতে পারেন একজন অতিথি অধ্যাপক তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তরে ন্যূনতম 55% নাম্বার এগুলো বেসিক রিকোয়ারমেন্ট একজন গেস্ট লেকচারার হওয়ার জন্য আমাদের রাজ্যে তো একজন অতিথি অধ্যাপক তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তরে ন্যূনতম 55% কেউ কেউ পিএইচডি করে ফেলেছেন কেউ কেউ পিএইচডি করছেন নেট সেট উত্তীর্ণ হয়েছেন এত কিছু করে তিনি যখন ক্লাসে ছাত্র পড়িয়ে পড়াচ্ছেন পড়াতে আসছেন তখন তিনি পাবেন দৈনিক 100 টাকা প্রতি ক্লাস পিছু তার রোজগার হবে 100 টাকা সপ্তাহে সর্বোচ্চ 15টি ক্লাসে করাতে পারবেন ওই অতিথি অধ্যাপক অর্থাৎ মাসে কত হবে মাসে কটা ক্লাস হবে 60টা ক্লাস যদি সপ্তাহে 15টা ক্লাস হয় তাহলে মাসে হবে 60টা ক্লাস মাসের শেষে রোজগারের অঙ্কটা কোথায় দাঁড়াবে যদি 60টা ক্লাস হয় পার ক্লাস 100 টাকা করে হয় তাহলে কত হয় সহজ অঙ্ক বলছে 6000 টাকা সর্বোচ্চ 6000 টাকা আয় করতে পারবেন এত একজন অতিথি অধ্যাপক একজন গেস্ট লেকচারার কনস্টেবল নিয়োগের জন্য যোগ্যতা কত হয় বলুন তো এবার আসি ওই যে বললাম পরের হেডলাইন্সের কথা একজন কনস্টেবল নিয়োগের যোগ্যতা জানেন কত হয় কত দরকার একজন কনস্টেবল নিয়োগের যোগ্যতা হচ্ছে বেসিক হচ্ছে মাধ্যমিক উত্তীর্ণ মাধ্যমিক পাশ করলে তিনি কনস্টেবল হতে পারেন মাসিক বেতন কত হয় কনস্টেবলের মাসিক বেতন হচ্ছে 22700 টাকা থেকে শুরু এটা হচ্ছে বেসিক স্ল্যাব আর সেই কনস্টেবল কত টাকা সম্পত্তির মালিক কোটি কোটি টাকার খবর হয়েছে আজ
এই হচ্ছে অবস্থা। ছোটবেলায় পড়াশোনা না করলে মা কানমুলে বলতেন, লেখাপড়া করে যে জুড়ি গাড়ি চড়ে সে, লেখাপড়া করলে নাকি জীবনে বিশাল কিছু করে ফেলা যায়। বিশাল, তার সামনে জুড়ি গাড়ি থাকে, তার সামনে দশটা চাকর থাকে, তার সামনে তার সেটা বড় বাড়িতে থাকে, প্রচুর অগাধ অগাধ সম্পত্তির মালিক হয় লেখাপড়া যদি করতে পারে। ছোটবেলা থেকে আমাদের বাবা মা যদি কেউ বাজে রেজাল্ট করতে, আমার ভাই যখন বাজে রেজাল্ট করতো তখন বাবা রাগ করে বলতেন যে পড়াশোনাটা শিখলি না তো কিচ্ছু হবে না, তুই গিয়ে অটো চালাবি রিক্সা চালাবি। এখন তো শুনতে পাই অটো চালক রিক্সা চালকও এলাকার দাপুটে প্রমোটার হয়ে গেছে। আসলে হিসেবটা পরিষ্কার, একদিকে দুর্নীতির টাকায় কেউ কেউ কোটিপতি হবেন আর কেউ নিজের প্রাপ্য থেকেও বঞ্চিত হবেন, তার মেধার সঙ্গে প্রতারণা চলবে। কি বলছেন, 2011 সালে প্রতিষ্ঠিত হওয়া এই এই 2011 সালে তৈরি হওয়া এই কলেজের অধ্যক্ষ, একবার শুনব তার বক্তব্য। শোনা যাক প্রথমে যে কলেজের এই নোটিশ ঘিরে এত বিতর্ক, শোনা যাক তার বক্তব্য। বেসিসে নিয়োগ করছেন, একটু ফ্যান টপ করা যাবে? আমি এখন মিটিং, এখন আর কিছু বলা যাবে না, আমি এখন মিটিং মিটিং একটু জাস্ট বলে দিন না স্যার, কতজন টিচারকে নিচ্ছেন? এইটুকুই বলে দিন স্যার, এইটুকু। প্রশ্ন করলে তিনি বললেন কথা বলার সময় নেই, কারোর কথা বলার সময় নেই, দলের সেকেন্ড ইন কমান্ডের উত্তর দেওয়ার সময় নেই। ব্রাত্য বসুকে প্রশ্ন করলে তিনি আবার সেকেন্ড ইন কমান্ডের কথা কোট করে বলেন, তার নিজস্ব কোনো উত্তর নেই। এ একটা আজব রাজ্য, না কারোর কথা বলার সময় আছে, না কারোর উত্তর দেওয়ার সময় আছে, শুধুমাত্র আমাদের সময় আছে প্রশ্ন করার আর এই ধরনের খবর হলে ঘটলে সেগুলোকে মানুষের সামনে তুলে ধরার। মনে আছে দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয় আর্থিক অবরোধের কথা বলেছিলেন, বেশি দিন হয়নি, এখনো বোধহয় মাসও পেরোয়নি, বেতন বন্ধের কথা বলেছিলেন উপাচার্যদের, 100 টাকা বেতন দিলেই কি আর না দিলেই বাকি। রাজ্যে বিরোধী দলনেতার অভিযোগ, আসলে সরকার দেউলিয়া হয়ে গিয়েছে তাই জন্য সব জায়গা থেকে বাজেট কন্ট্রোল করছে। এটাকে কি বাজেট কন্ট্রোল বলে? শুভেন্দু অধিকারীকে যদিও প্রশ্নটা করা হয়নি, কি বলছেন বিরোধী দলনেতা শোনাবো একবার। আংশিক সময়ের বা চুক্তিভিত্তিক শিক্ষক যারা আছে একেবারে আপার প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, তারা প্রত্যেকেই চতুর্থ শ্রেণীর কর্মচারীর থেকেও কম বেতন পান। এটা দেউলিয়া এবং ভিকারি সরকারের উদাহরণ। যারা স্পেনের মাদ্রিদে গিয়ে বড় বড় লেকচার মারছেন তারা এই রাজ্যের অবস্থাটাকে যে হাতা এবং ভিক্ষায় পরিণত করেছেন এটা তার একটা প্রমাণ হিসেবে সামনে এসেছে। শুভেন্দু অধিকারী বলছেন যে স্পেনের মাদ্রিদে গিয়ে বড় বড় লেকচার মারছেন, নিজের রাজ্যের কি অবস্থা? সত্যি সত্যি কি দেউলিয়া অবস্থা শুভেন্দুবাবু? দেউলিয়া অবস্থা বলে আজকে অধ্যাপকদের, অতীতে অধ্যাপকদের দৈনিক মজুরি হয়ে দাঁড়িয়েছে 100 টাকা, রাজ্যের দেউলিয়া অবস্থা বলে? যদি রাজ্যের দেউলিয়া অবস্থাই হয় তাহলে বিধায়কদের মাইনেগুলো বাড়লো কোত্থেকে? তার তো উত্তর পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি বলেছি, আমি প্রায়ই বলি, অনেকেই হয়তো ভুলে যান, আমি আবার মনে করিয়ে দিই, আমাদের রাজ্যটা চালাচ্ছে যে শাসক দল তার একটা অসাধারণ নীতি রয়েছে, পলিসি রয়েছে। কি পলিসি? দুর্নীতি যার যার, দল সবার, প্রতিশ্রুতি যার যার, দল সবার, মারামারি হাতাহাতি যার যার, দল সবার। অথবা এক্ষেত্রেও তাই, নোটিশের দায়িত্ব বোধ হয় যার যার, দল সবার। তৃণমূল নেতৃত্ব আসলে এই নোটিশ বিতর্ক 100 টাকা মজুরি কোনো কিছুরই দায় ঘাড়ে নিতে নাড়াচ্ছে। এক্ষেত্রে কি করেছে তারা? তারা খুঁজে বার করে নিয়েছে কাকে ঠিক কাঠগড়ায় তোলা যায়। তারা কাঠগড়ায় দাঁড় করিয়েছে এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষকে। কি বলছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, শোনা যাক। যারা সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাটার গৈরিকীকরণ করে দেয়, যারা ভারতবর্ষের ইতিহাস পাল্টে দেয়, যারা শিক্ষকদের মর্যাদা দিতে পারে না, যারা শিক্ষক দিবস যাকে মেনে আমরা করি সেই শিক্ষক দিবসে সেই গুরুকে যারা সম্মান দেয় না তাদের মুখে এই কথা মানায় না, এটা কোনো স্থানীয় কোনো বিশ্ববিদ্যালয় বা স্থানীয় কোনো কলেজের সিদ্ধান্ত নিশ্চয়ই হবে এবং এটা এই বিষয়ে তারাই বলতে পারবে, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো। প্রশ্ন করার আগে লম্বা চওড়া ভাষণ লেকচার হচ্ছে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে,
কিন্তু যখন পয়েন্টে আসা গেল, যখন পার্টিকুলার প্রশ্নটার উত্তর চাওয়া হলো, তখন বলা হলো যে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, এটা স্থানীয় কোনো কলেজ স্তরে হয়েছে। এই রাজ্যে সবসময় দুটো জিনিস দেখা যায়, একটা বঞ্চনা, অন্যদিকে দুর্নীতি। এক্ষেত্রে এটা ব্যতিক্রম। বীরভূমের রামপুরহাট হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগে আজকে গ্রেপ্তার করা হলো রামপুরহাট থানার কনস্টেবলকে। দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার রামপুরহাট থানার কনস্টেবল মনোজিৎ বাগিশ। কখনো লালবাতি চড়ে ঘুরে বেড়াতেন, কখনো নীলবাতি চড়ে ঘুরে বেড়াতেন, কখনো লালবাতি নিয়ে আসতেন, কখনো নীলবাতি নিয়ে আসতেন। কোটি কোটি সম্পত্তির মালিক, পেশা কি? কনস্টেবল, সাধারণ কনস্টেবল রামপুরহাটের বীরভূমের। এই হচ্ছে তার অবস্থা। কীর্তিমান এই কনস্টেবল 2012 থেকে 2015 মধ্যে কয়েক কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন, বুঝুন। অধ্যাপকদের জন্য 100 টাকা পার ক্লাস, এদিকে তলায় তলায় ফাঁকা হয়ে যাচ্ছে। এই সরকার দেউলিয়া কি করে হয়? দেউলিয়া হয় না, দেউলিয়া হতে চায়। 2012 থেকে 2015 76 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট তৈরি করেছেন এই গুণধর কনস্টেবল। 9 লক্ষ টাকার জীবন বীমা রেখেছেন, 11 লক্ষ টাকার গাড়ি চড়ে ঘুরে বেড়ান, সেই গাড়ি নাকি উপহার দিয়েছিলেন আমার বান্ধবীকে। আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। তবে এটা নেহাত কাকতালীয় নয়, কারণ যে বীরভূমের এই ঘটনা আপনাদের মনে আছে, এই বীরভূমেরই কেষ্টমণ্ডলের দেহরক্ষী সাইদাল হোসেনের কথা। তার কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছিল, 100 কোটি। সাইদালের পর কোটিপতি কনস্টেবল মনোজিতের খোঁজ পাওয়ায় এ নিয়ে সরব হয়েছেন বিরোধীরাও। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে কি বলছেন, শোনাবো। কার কার সহযোগী? তিনি নিশ্চয়ই কেষ্টমণ্ডলের সহযোগী ছিলেন। এরা লুট করেছে, এরা ব্যাপক স্তরে লুট করেছে, এবং এদের পরিণতিও যা হওয়ার হচ্ছে। বাংলার মানুষের হতাশ হওয়ার কোনো কারণ নেই। নিশ্চিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, সেই দুর্নীতিমুক্ত ভারতবর্ষ, তার মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে না। তদন্ত সত্য সামনে আসুক, আমরা তো চাইছি। তদন্তের নামে শুধু মিডিয়া ট্রায়াল কেন? আজকে নিয়োগ দুর্নীতির কাণ্ডে এতদিন ধরে তদন্ত চলছে, মহামান্য আদালতও মাঝে মধ্যে ধৈর্য হারিয়ে ফেলে তার বলতে বাধ্য হচ্ছে যে আর কতদিন তদন্ত চলবে। ওই যে বললাম, শান্তনু সেনদের ট্রেনিং দেওয়া হয়েছে, শান্তনু সেনেরা বোধহয় একটাই শব্দ শিখে গেছেন, মিডিয়া ট্রায়াল। ছোটবেলায় কুমির রচনা মনে আছে তো, বাচ্চাদের কুমির রচনা লেখা? যে বিষয়ে আপনাকে রচনা লিখতে দেওয়া হোক না কেন, ওই বাচ্চাটি ঘুরে ফিরে সেই কুমিরেতেই আসবে। আর তৃণমূল কংগ্রেস বা শান্তনুদের এখন বোধহয় সমস্যা হয়েছে রিপাবলিক বাংলা, ঘুরে ফিরে সেই মিডিয়া ট্রায়াল, সেই রিপাবলিক বাংলাকে কাট করায় তোলা। আরে ভাই, অধ্যাপকদের 100 টাকা মাইনে কেন? রিপাবলিক বাংলা। এখানে কনস্টেবল কোটিপতি হয়ে গেল কেন? রিপাবলিক বাংলা। যাক, কিন্তু মুখ্যমন্ত্রী বারবার বলেন যে রাজ্যের ভাড়ার এই মুহূর্তে তলা নিতে, সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানানো হয়েছে যে ডিএ দিতে সমস্যা রয়েছে, ডিএ দিতে গেলে সরকারি কর্মচারীদের সরকার দেউলিয়া হয়ে যাবে, চাকরি নেই। কিন্তু মুখ্যমন্ত্রী তো ম্যাজিশিয়ান নন, তিনি অনুদানে যদিও দড়িয়া, দিল দড়িয়া, কিন্তু তা সত্ত্বেও ম্যাজিশিয়ান তো নন। দেখুন, চেষ্টা তো করছেন। প্রদীপে তেল ভরার জন্য এই মুহূর্তে তিনি চলে গেছেন সুদূর স্পেনে, মাদ্রিদে। সেখানে গিয়ে তিনি মিটিং করছেন, শিল্প আনার চেষ্টা করছেন। আচ্ছা দেখুন, এর মধ্যেও 40,000 ক্লাবকে ভাতা বাবদ 280 কোটি টাকা দেওয়ার কথা বলেছেন তিনি। 30,000 ইমামকে ভাতা হিসেবে 9 কোটি টাকা দেওয়ার ঘোষণা করছেন। 20,000 মোয়াজ্জিমকেও 3 কোটির ভাতা দিচ্ছেন। বিধায়কদের মাইনে 40,000 করে বাড়িয়ে মাইনে এই মুহূর্তে দান করিয়ে দিয়েছেন 1 লাখ টাকার ওপর, এবং তার জন্য ভাড়ার থেকে খরচ হচ্ছে 1,16,40,000 টাকা। এটা এক্সট্রা যাচ্ছে রাজ্যের ভাড়ার থেকে। অথচ সত্যিটা কি? রাজ্যের জন্য বরাদ্দ কেন্দ্রীয় প্রকল্পের টাকা, সেগুলো ফেরত চলে যায়। কজন জানতে পারেন, কটা খবর হয়, হিসেব মেলে না। অথচ দুর্নীতি চলছে, দুর্নীতি আর ভাতার যোগান দিতেই কি শিক্ষকদের ভাতে মারার চেষ্টা, ভাতে মারার প্ল্যান? আজকে সোজাসুজি কয়েকটা প্রশ্ন করব, প্রতিদিনের মতোই। তবে তার আগে একটা ছোট্ট প্রতিবেদন নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। আপনি যদি কলেজ এবং ইউনিভার্সিটির ইন্টারফেয়ার করেন, আর কোনো ইউনিভার্সিটি কলেজ যদি আপনার কথা শুনে চলে,
আমি কিন্তু অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে টিট ফর ট্যাট। অধ্যাপকদের মাইনে বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই রাজ্যে স্নাতকোত্তরে অধ্যাপকদের মূল্য ক্লাস প্রতি 100 টাকা। না, গল্প নয়, মূল্যবৃদ্ধির বাজারে এটাই বাস্তব। দক্ষিণ দিনাজপুরের তপনের নাথালিয়ান মুর্মু কলেজের অতিথি শিক্ষকদের জন্য ক্লাস পিছু 100 টাকা পারিশ্রমিক ধার্য করেছে কর্তৃপক্ষ। অতিথি শিক্ষক নিয়োগে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি, যেখানে স্পষ্ট সপ্তাহে 15টির বেশি ক্লাস পাবেন না শিক্ষকরা। বেসিসে নিয়োগ করছেন। আমি এখন মিটিং, এখন আর কিছু বলা যাবে না, আমি এখন মিটিং। এটাই প্রথম নয়, এর আগেও বাঁকুড়াতেও অতিথি অধ্যাপক নিয়োগে সাম্মানিক ঘিরে বিতর্ক দানা বাঁধে। উচ্চ শিক্ষিত অধ্যাপকদের মাইনে যেখানে ক্লাস প্রতি 100, ঠিক তখনই এক কনস্টেবলের 40 টাকা সম্পত্তির হদিশ। তাও আবার একদা কেষ্টগড় বীরভূমে। গত বছর রামপুরহাট থানার কনস্টেবলের বিরুদ্ধে তদন্তে নামে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। প্রাথমিক তদন্তে উঠে আসে মারাত্মক তথ্য, মাত্র 3 বছরে কয়েক কোটির মালিক ওই কনস্টেবল। 2012 থেকে 2015 এই 3 বছরেই 76 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট, 9 লাখেরও জীবন বিমা, 11 লাখের গাড়িও কেনেন কনস্টেবল মনোজিৎ। রাজ্যে বেকারের চাকরি নেই, সরকারি কর্মীদের ডিএ নেই, রাজ্যের ভাড়ার শূন্য, অথচ খয়রাতি আছে, দুর্নীতি আছে। উঠছে প্রশ্ন, অধ্যাপককে 100 টাকা সাম্মানিক না ভিক্ষার দান? বিধায়কদের মাইনে বাড়ে, শিক্ষকদের দয়া মেলে, ভাতার টাকা জোগাড়ে শিক্ষকদের ভাতে মারা, দুর্নীতির টাকায় বঙ্গে কনস্টেবল কোটিপতি, দুর্নীতি ঘুঘু, টাকা খরচেও সরকারি অপদার্থতা। আজ এই প্রশ্নগুলি সোজাসুজি করবে স্বর্ণালী, রিপাবলিক বাংলা।